তীব্র শীত উপেক্ষা করে মধুভক্তদের পদচারণায় মুখরিত সাগরদাঁড়ি, মহাকবির স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের পাড়, বসতভিটা, বিদায়ঘাট, কাঠবাদাম গাছতলা ও মধুমেলা প্রাঙ্গণ মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে। মাইকেল মধুসূদন দত্তের 200তম জন্মবার্ষিকী উপলক্ষে গত 19শে জানুয়ারি থেকে সাগরদাঁড়িতে শুরু হয় 9 দিনের মধুমেলা। আজ বৃহস্পতিবার ছিল মেলার সপ্তম দিন। মধুমেলায় দর্শনার্থীদের বিনোদনের জন্য মধুমঞ্চে শিল্পী গোষ্ঠীসহ দেশবরেণ্য কবি, সাহিত্যিক ও শিল্পীদের আলোচনা, কবিতা, সঙ্গীত পরিবেশনার পাশাপাশি রয়েছে সার্কাস ও জাদু প্রদর্শনী। শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা সহ নানা আয়োজন। মাইকেলকে আরো মানুষের কাছে পৌঁছায় দেওয়া যদি যায় এবং তার জন্য যদি কর্মসূচি নেওয়া যায়, কারণ মেলার মাঠে দেখা মিলবে 500-এর অধিক পণ্যের পসরা, বাহারি মিষ্টির দোকান, হরেক রকমের চা, ফুসকা। মেলাকে নস্যাৎ করার জন্য কোনো নাশকতা জাতীয় কোনো কার্যক্রম করতে না পারে। এছাড়াও আপনারা জানেন যে দূর দূরান্ত থেকে লোক এখানে মেলাতে সমাগম ঘটে এবং তারা যেন নির্বিঘ্নে এই মেলাটাকে এনজয় করতে পারে বা উপভোগ করতে পারে, সেজন্য যে ট্রাফিক ব্যবস্থাপনা সেটার জন্য আমরা চটপটি আচার ও মোয়ামুড়ির দোকান, কপোতাক্ষ নদ পাড়ে কবির স্মৃতি বিজড়িত কাঠবাদাম গাছতলায় আন্ডারগ্রাজুয়েট নামে একটি চায়ের দোকানে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। ঢাকা থেকে পরিবার নিয়ে মেলা দেখতে আসা আয়েশা বেগম জানান, গ্রামের যে সংস্কৃতিগুলো হারায় যাচ্ছে, যে জিনিসগুলো আমরা পাই না শহরের দিকে, সেটা এখানে পাওয়া যায়। এই মেলাতে আমার লাইফে প্রথম আসলাম, এসে দেখি অনেক আয়োজন। শুরুর থেকে আগমন ভালো, লোকজন আসা যাওয়া, এখানে পরিবেশ শান্ত। সাতক্ষীরার মুজিবুর রহমানের ভাষ্য, সারাদিন কপোতাক্ষ নদের পাড়, মেলার মাঠ, মধুমঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠান আমাকে মুগ্ধ করেছে। মধুমেলা আমার প্রাণের মেলায় পরিণত হয়েছে। সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সদস্য সুভাষ দেবনাথ বলেন, মধুমেলা উপলক্ষে সাগরদাঁড়ি গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই আত্মীয় স্বজনরা বেড়াতে আসছেন। এবার কবির 200তম জন্মবার্ষিকী হয় মেলা 7 দিন থেকে বাড়িয়ে 9 দিন করা হয়েছে। স্বর্ণলতা নিউজ ডেস্ক, যশোর।